বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি বিশ্ববিদ্যালয় যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ড্যাফোডিল ফ্যামিলি পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইতিমধ্যে টারশিয়ারি এডুকেশন লেভেলে অনার্স লেভেলে বিবিএ সিএসসি ইসিই দ্যাট ইজ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রিতে অনার্স প্রোগ্রাম পরিচালিত করছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি ড্যাফোডিল ফ্যামিলির অন্তর্ভুক্ত হওয়ার কারণে এটির যে ফ্যাসিলিটিস মূলত ড্যাফোডিল ফ্যামিলির যে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যে ইকোসিস্টেম ডেভেলপ করেছে তার প্রত্যেকটি সুবিধা এখানে বিদ্যমান এবং এটি নিজস্ব ক্যাম্পাসে প্রায় 30,000 বর্গফুট ক্যাম্পাস নিয়ে সেটি পরিচালিত তো যেটি বলছিলাম যে ইকোসিস্টেম শিক্ষার্থীদের জন্য সেটি হচ্ছে মূলত প্রথমত হচ্ছে শিক্ষার জন্য ভালো শিক্ষক মণ্ডলী সেটি আমরা এনশিওর করেছি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যিনি সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর ফায়েজ এটি প্রিন্সিপাল এখানে শিক্ষকদেরকে মানে একটি ব্যাপক রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে বেস্ট শিক্ষককে আমরা নিয়োগ দিচ্ছি এটি ল্যাবরেটরি ফ্যাসিলিটি অত্যন্ত অত্যাধুনিক এবং শিক্ষার্থীদেরকে যারা তাতে এই এই বর্তমান যুগে ডিজিটাল বাংলাদেশের এই যুগে যাতে শিক্ষার্থীরা ডিজিটালি পড়াশোনা করতে পারে সেই ধরনের প্ল্যাটফর্ম আমাদের এখানে বিদ্যমান এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ল্যাপটপ আমরা প্রদান করছি এই শিক্ষা অর্জনের পরে একজন শিক্ষার্থী যাতে তাদের কর্মজীবনে প্রবেশ করার ক্ষেত্রে সুবিধা পায় সেজন্যে আমরা কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে অত্যন্ত উৎসাহ প্রদান করি এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ইনভলভ করার আমরা চেষ্টা করি এবং এগুলো করার জন্য বিভিন্ন রকম ক্লাবস আমাদের এখানে স্টুডেন্টদের ক্লাব আছে শিক্ষার্থীদের সেখানে অ্যাডভাইজার হিসেবে থাকেন এবং সর্বোপরি তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সেটি হোক জব অথবা সেটি হোক ব্যবসা হিসেবে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করা এই দুই ক্ষেত্রেই আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি জবের ক্ষেত্রে দেশে তো বটেই দেশের বাইরেও যাতে শিক্ষার্থীরা জব পায় সেই কারণে আমরা লোকাল জবের ক্ষেত্রে skill.jobs একটি জব সাইট সেটি আমরা ড্যাফোডিল ফ্যামিলির একটি প্রতিষ্ঠান যা জব দেওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে এবং দেশের বাইরে জব দেওয়ার ক্ষেত্রে গ্লোবাল রিক্রুটিং এজেন্সি যেটি আমাদেরই ড্যাফোডিলের একটি প্রতিষ্ঠান সেটি কাজ করছে আর উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্যে আমাদের অসংখ্য উদ্যোগ আছে এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড যেটি স্টুডেন্টদেরকে ব্যবসার ক্ষেত্রে ফান্ডিং করে থাকে ইডিএফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফান্ড সেটিও আমাদের একটি ফান্ড যেটি শিক্ষার্থীদেরকে সিড মানি দিয়ে থাকে উদ্যোক্তা হিসাবে ডেভেলপ করার জন্যে আর ড্যাফোডিল বিজনেস ইনকিউবেশন সেন্টার আছে যেখানে স্টুডেন্টরা খুব স্বল্প মূল্যে তারা তাদের বিজনেস ঠিকানা এবং সেখানে মেন্টরিং সার্ভিস তাদের বিজনেস প্ল্যান আপগ্রেডেশন মার্কেটিং প্ল্যান ফাইন্যান্সিয়াল প্ল্যান এভরিথিং ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি তো এই যে একজন শিক্ষার্থী পড়াশোনা করার পরে জব অথবা মানে তাদের বিজনেস শুরু করার যে টোটাল সাপোর্ট সেই সাপোর্টটি আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি এবং তারা যাতে গ্লোবাল পার্সপেক্টিভও তাদের নিজেদেরকে উদ্যোক্তা বা জব হিসেবে তাদেরকে এক্সপোজ করতে পারে সেই কারণে ড্যাফোডিল ফ্যামিলি ইতিমধ্যে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম এবং জেন আপনারা জানেন যে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক এই দুটো প্রতিষ্ঠানেরই আমরা মেম্বার এবং এই মেম্বারশিপের মাধ্যমে গ্লোবালি যারা ইনভেস্টর আছে স্পেশালি অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট এবং ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি যারা আছে তাদের কাছে বেস্ট আইডিয়া এক্সপো মানে উপস্থাপন করে ফান্ডিংয়ের একটি সুযোগ আমরা ইতিমধ্যে তৈরি করেছি এই যে টোটাল যে সাপোর্ট সার্ভিস এটিকে আমরা শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব একটা ইকোসিস্টেমের কথা আমরা সবসময় বলে থাকি যেটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের শিক্ষার্থীদেরকে তাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে বর্তমানে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে ডিজিটাল এডুকেশন ব্ল্যান্ডেড এডুকেশন বা হাইব্রিড এডুকেশনের একটি খুব বড় রকম একটি প্রয়োজনীয়তা ইতিমধ্যে আমাদের হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে ড্যাফোডিল ইজ নাম্বার ওয়ান এবং NIST স্টুডেন্টস আর গেটিং দ্যাট দ্য সেম ফ্যাসিলিটিস